Dear students and viewers, welcome to SKC English channel. This is my 14th class. In this class, I will discuss about preposition between, among. Aajker class e ja ja shekha jabe. Number 1, between er byabohar. Number 2, among এর ব্যবহার. Number 3, between এবং among এর মধ্যে পার্থক্য. Number 4, competitive exams এ এসেছে বা আসতে পারে এমন অনেক উদাহরণ ব্যাখ্যা সহ. ক্লাসটি শেষ পর্যন্ত দেখলে অবশ্যই উপকৃত হবেন. প্রথমে আসি আমরা between সম্পর্কে. Between বাংলা মধ্যে দুইয়ের মধ্যে মিলিত প্রচেষ্টায় মধ্যবর্তী মধ্যে মধ্যে. এবার আমরা between ব্যবহার দেখব. Number 1, দুটি ব্যক্তি বা বস্তুর জায়গার মধ্যে বোঝাতে between বসে, যা ইংরেজি two persons oblique things oblique places. Jemon, divide the apples between the two sisters. Dui boner moddhe apple gulo bhag kore dao. Eje ekhane bhag kore dao dujoner moddhe dui boner moddhe orthe between preposition bosheche. Aro udahoron dekhi, divide the sweet between the two boys. Dui cheler moddhe mishti ভাগ করে দাও. যদি বলি ডিভাইড দ্য মানি বিটুইন দ্য টু সিলড্রেন, সাধারণত দুইয়ের মধ্যে ভাগাভাগি বোঝাতে এই বাক্য তিনটিতে বিটুইন ব্যবহার করা হয়েছে. আরো উদাহরণ দেখি, can you tell the difference between butter and margin? আপনি কি মাখন এবং মার্জিনের মধ্যে পার্থক্য বলতে পারেন? এই যে দুটি জিনিস বাটার এবং মার্জিন, এর পূর্বে between বসেছে. আর উদাহরণ দেখি, you must come between 8 AM and 9 AM. তুমি সকাল 8টা এবং 9টার মধ্যে অবশ্যই আসবে. এতে দুটি সময় বুঝেছে, 8টা এবং 9টা, যার কারণে এখানে between preposition বসেছে. The house stands between two trees. বাড়িটি দুটি গাছের মাঝে দাঁড়িয়ে আছে. এই যে দুটি গাছের মাঝে দাঁড়িয়ে আছে অর্থে এখানে between বসেছে. The border is between Mexico and the United States. সীমানাটি মেক্সিকো এবং আমেরিকা বা যুক্তরাষ্ট্রের মধ্যে. এই যে সীমানা, দুটি দেশের সীমানা অর্থে এখানে between বসেছে. আরো দেখি উদাহরণ, a man is between 18 and 30 came here. 18 থেকে 30 বছর বয়সী এক ব্যক্তি এখানে এসেছিলেন. বয়সটা 18 থেকে 30, যার পূর্বে between preposition বসেছে. The relationship between poverty and resources is a topical political as well as an economic issue. দারিদ্র এবং সংস্থানগুলির মধ্যে সম্পর্ক একটি রাজনৈতিক পাশাপাশি একটি অর্থনৈতিক বিষয়. এর দুটি বিষয় এখানে প্রপার্টি অ্যান্ড রিসোর্সেস, এই দুটোর মধ্যে সম্পর্ক বোঝাতে এখানে between বসেছে. আরো উদাহরণ দেখি, ডিস্ট্রিবিউট দিস ম্যাঙ্গোস between আরিফ অ্যান্ড বাবু. আমগুলি আরিফ এবং বাবুর মধ্যে বিতরণ করুন, এবং দুইজনের মধ্যে বিতরণ অর্থে এখানে between বসেছে.
There is a trade agreement between India, Japan and Bangladesh. Bharat, Japan এবং বাংলাদেশের মধ্যে একটি বাণিজ্য চুক্তি হয়েছে। এখানে তিনটি দেশ আছে, তা সত্ত্বেও এখানে বিটুইন বসেছে। কারণ পেসিফিক যদি কোনো কিছু বোঝায় সেক্ষেত্রে আমরা বিটুইন ব্যবহার করব, তিনটা হলেও বিটুইন ব্যবহার করব। সেহেতু এখানে বিটুইন বসেছে। আরো উদাহরণ দেখি, There is a match between Bangladesh, India and Sri Lanka. এটা তিনটা আইটেম, তিনটা দেশ রয়েছে। বাংলাদেশ, ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে একটি ম্যাচ আছে। তো এই যে নিশ্চিত অর্থে এখানে, সার্টিন অর্থ এখানে বিটুইন বসেছে। তাহলে আমরা শিখেছিলাম যে দুটার মধ্যে বিটুইন বসে। এখন দেখতে পাচ্ছি এই উপরের বাক্যে তিনটি দেশ রয়েছে, এখানে তিনটি দেশ রয়েছে, তার মধ্যেও কিন্তু সুনির্দিষ্টভাবে বোঝানোর কারণে বিটুইন বসেছে। আশা করি ভিউয়ার্স বুঝতে পেরেছেন। এখন আমরা দেখব নিম্নলিখিত শব্দগুলোর সাথে বিটুইন বসে, যেমন ডিভাইড, ডিফারেন্স, ডিস্টিংগুইস, চুজ, কানেকশন, লিঙ্ক, রিলেশনশিপ, ডিস্ট্রিবিউট, এই শব্দগুলোর সাথে বিটুইন বসে। এবার আসি আমরা এমন এর ব্যবহার সম্পর্কে। এমন এর বাংলা মধ্যে, ভিতরে, শ্রেণীতে, পরিবৃত, বেষ্টিত, মাঝখানে, মিলিতভাবে অর্থে ব্যবহার করা হয়। একটা কথা মনে রাখতে হবে, এমন এবং বিটুইন প্রিপজিশন হিসাবে বসে, আবার অ্যাডভার্ব হিসাবে বাক্যে বসে। এবার আমরা দেখব এমন এর ব্যবহার সম্পর্কে। নাম্বার ওয়ান, দুইয়ের অধিক ব্যক্তি বা বস্তুর বা জায়গার মধ্যে বোঝালে এমন বসে। ইংলিশটা দেখব, এমন ইজ এ প্রিপজিশন দ্যাট ইজ ইউজড হোয়েন মোর দেন টু পিপল, পাবলিক থিংস, পাবলিক প্লেসেস আর ইনভলভড। যেমন দেয়ার ইজ এ হাউস অ্যামং দ্য ট্রিস, গাছগুলির মধ্যে একটি বাড়ি আছে। এখানে গাছ দুই রদি বোঝাচ্ছে, এই জন্য এখানে প্রিপজিশন এমন বসেছে। আরো উদাহরণ দেখি, ডিভাইড দ্য ম্যাঙ্গোস এমন দ্য বয়েস, ছেলেদের মধ্যে আমগুলি ভাগ করে দাও। এখানে ছেলে বলতে দুইয়ের অধিক আছে, এই জন্য এখানে এমন বসেছে। আরো উদাহরণ দেখি, দ্য চিলড্রেন কোয়ারেলড অ্যামং দেমসেলভ, ছেলে মেয়েরা নিজেদের মধ্যে কলহ করেছিল। এই যে নিজেদের মধ্যে, অনেকগুলো ছেলে মেয়ে নিজেদের মধ্যে কলহ করেছিল, এই কারণে এখানে এমন বসেছে। হি ওয়াজ হ্যাপি টু বি অ্যামং ফ্রেন্ডস, সে বন্ধু হতে পেরে খুশি হয়েছিল। এখানে অনেকের মধ্যে খুশি থাকা বোঝাতে এমন বসেছে, অনেকগুলো বন্ধুর মধ্যে খুশি থাকা অর্থে এখানে এমন বসেছে। এখানে ফ্রেন্ড দুজন না, দুই রদি। আরো উদাহরণ দেখি, আর টিচার টোল্ড দ্য মনিটর টু হ্যান্ড আউট স্কিপ অ্যামং দ্য ক্লাস, এখানে ক্লাস বলতে একটা ক্লাস না, একটা ক্লাসের সমস্ত ছাত্রকে বোঝানো হয়েছে এই স্কিপটা বিতরণ করার জন্য, এই জন্য এখানে এমন বসেছে। বাংলাটার দ্বারায় আমাদের শিক্ষক মনিটরকে ক্লাসের মধ্যে স্কিপগুলি হস্তান্তর করতে বলেছিলেন, তাই নোটে দেওয়া হয়েছে। এ বাক্যে ক্লাসের সবার মধ্যে স্কিপ ভাগ করে দেওয়াতে এমন বসেছে। আরো উদাহরণ দেখি, নেপাল লাইস এমন ইন্ডিয়া, চায়না অ্যান্ড ভুটান, নেপাল, ভারত, চীন এবং ভুটানের মধ্যে রয়েছে। এটা তিনটি দেশের মধ্যে রয়েছে, সে অর্থে এখানে এমন বসেছে। আমরা যদি কোনো এগ্রিমেন্টে স্পেসিফিকভাবে বুঝে তো সেক্ষেত্রে কিন্তু আমরা এখানে বিটুইন বসাতাম। আরো উদাহরণ দেখি, উই আর অ্যামং ফ্রেন্ডস ইন দ্যাট স্ট্রেঞ্জ বাট ম্যাজিক্যাল কান্ট্রি,
আমরা সবাই আজও কিন্তু মায়াবী দৃশ্যে বন্ধুদের মধ্যে ছিলাম, এই যে এমন ফ্রেন্ডস অনেক বন্ধুদের মধ্যে ছিলাম অর্থে এখানে এমন বসেছে। তাহলে আজকের ক্লাসে সামারাইজ করলে আমরা জানতে পারব যে দুটা আইটেম বোঝালে সেখানে বিটুইন বসে, দুইয়ের অধিক আইটেম বোঝালে সেখানে অ্যামং বসে, কিন্তু তিনটে আইটেম যদি স্পেসিফিকভাবে বসে সেক্ষেত্রে আমরা বিটুইন ব্যবহার করতে পারি, যা উদাহরণ আমরা দেখেছি। থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও, টেক কেয়ার, বাই।